কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এমনি একটা ব্লগ শুরু করেছি ওই ফোনে, আর এই ছোট ফোনে একটা কাজের মানে এমনি ভয়েস ওভারে কাজের ভিডিও করি। আগে বলেছিলাম তোমাদের দিয়ে মানে একটা এরম ধরনের ভিডিও দেবো, মানে দুটো ভিডিও দেবো, অন্যরকম অন্যরকম, তো আর হয়নি। তো আজকে মানে আজকে আবার করলাম, কারণ তোমাদের বলেছিলাম যে মানে এই ইউটিউবে একটু বেশি করে ভিডিও দিলে মানে ইউটিউবের কাছে যত ভিডিও দিবা তত মানে চ্যানেলের পক্ষে ভালো, যত ভিডিও দিতে পারবা। তো আমার দেখি এই বড় ভিডিও দুটো দেবো, আর এমনি মানে শর্ট ভিডিও করতে হবে দেখি, যেরম পারি সেরম শর্ট ভিডিও করব। মানে ইউটিউব মানে ইউটিউব চ্যানেলটা এমনই মানে তুমি যত খাটতে পারবো ওর পেছনে তত তোমার ভালো। তো মানে একটা চ্যানেল তো যদি ভালো রিচ দেয়, মানুষের কাছে পৌঁছে দেবে, তারপরে মানে যত মানুষের কাছে পৌঁছে দেবে তত ইউটিউবের রিচ হবে, আর মানে যত ভিডিও দিবা তত মানে যে কোনো জিনিসই একটা, আমি এই যে ধরো আমাদের ভিডিও আমি রোজ দিই, তা দু একদিন যদি পরপর দিই তো তোমরা আমাকে ভুলে যাবা, তো সেরকম ইউটিউবও যত যদি আমি দু একদিন পরপর দিই ইউটিউবও ভুলে যাবে। তো দিনে তিনটে মানে যাদের ছোটো চ্যানেল, যাদের ছোটো চ্যানেল দুটো তিনটে ভিডিও দিলে ইউটিউব একটু রিচটা বাড়িয়ে দেয়। তো তার জন্য আজকে সকাল থেকে ভাবলাম যে চলো আর একটু চ্যানেলটা মানে দাঁড় করানোটা আমাদের মানে খুবই দরকার, কারণ ফাল্গুনের বাবা অপারেশনটা করার পর মানে একটু ভারী কাজ করলেই ওর শরীরটা খারাপ করছে, হাঁপাচ্ছে। তো আমার যদি একটু আমি ওর পাশে দাঁড়াতে পারি, আমি যদি মানে এখানে যদি ভিডিও দিই হয়তো আমার পেমেন্টটা হয়তো 7-8 মাসে আসতো, তার জায়গায় হয়তো যদি 4 মাসে কি 5 মাসে আসে তার জন্য। কিন্তু ওরমভাবে করবো তো, আমাদের সংসারে এমনি আমাকেই আর ওইটা না আমরা ভিজে ভাত খাচ্ছিলাম, আমার ভিজে ভাত ছিল, প্রতিমা আবার বললো দুটো খাবে, তো ওখান থেকে নিলো, আবার ফাল্গুনির জন্য মনীষার জন্য দুটো রাখলো। দেখছো তো যে ছোটো হাঁড়ি করে রান্না করছি, তা কালকে খাওয়া হয়নি, ছিল ফাল্গুন বাবার জ্বর এসেছিলো বলে রুটি করেছিলাম। সারাদিনে প্রচুর খাটতে হয় গো, প্রচুর খাটতে হয়, মানে খাটার কোনো সীমা ছাড়া নেই আমার। সকালে উঠে সেই যে আমার দিন শুরু হয়, তো সারাদিনে যে এই পা নিয়ে হয়তো দমদম করে পা ফেলে আমি কাজ করতে পারি না, কিন্তু ওই টুকটুক করে পা ফেলেই যে আমাকে কী না করতে হয় না কি বলবো। আর মেয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, বললে খুব বললে হয়তো একটা দুটো করে, বাকি কাজ সব আমাকেই করতে হয়। তো এক গাদা সার্প ভিজিয়েছিলাম, এই দেখছো রান্না করেছি, আজকে সকালেই কাপড়টা ছেড়ে ফেলেছিলাম, একটু যে মাথা ঘষবো তাও টাইম পেলাম না গো, মানে এখনও পর্যন্ত টাইম পাইনি। সকালে সব কাজ টাজ মানে কতটা বেলা পর্যন্ত ভিডিওটা এডিট করেছি, দিয়ে তারপরে দেখেছো তো তোমাদের বুধবারের ভিডিও বলেছি দিয়ে দিয়েছি, তারপরে জামা কাপড় কেচে বাসি। তো আজকে মানে ঘরের কাজগুলো ওই মানে কাপড়টা কেচে নিয়ে করেছিলাম, রান্না টান্না করে নিয়েছিলাম, দিয়ে ভেবেছিলাম মাথাটা ঘষবো, তো শ্যাম্পু আনা হয়ে গেছে টাইমের অভাবে, এক বালতি সার্পো, সেই মনে করো রান্না আলু দিয়ে পেঁপে দিয়ে কাঁচা কলা দিয়ে তরকারি করলাম মাছের। তো তোমরা এই পরের ভিডিওটাতে মানে পরে যে ব্লগটা করছি ওইটাতে দেখতে পাবে, আর এইটা মানে যা করছি না করছি সেটা তোমাদের দেখালাম। তো সেই সার্পগুলো মনে করো দেখো রান্না টান্না করে রাখলাম, দিয়ে ফাল্গুনির বাবাকে মানে রান্না টান্না করে রাখলাম, আমি ওদিকে কাস্তে গেলাম, ফাল্গুনির বাবা নিজেই বেড়ে খেয়ে নিল।
তো আমি ওই দিকে মনে করো তখন একটা হবে, তা ভিজে ভাত খেয়েছিলাম অল্প কটা। তাই আমি ফাল্গুনী বাবাকে এসে বলছি যে আমার জীবনটা এরমভাবেই চলে যাবে, মানে যেটা সত্যি আমি তোমাদের সেটাই বলছি। আমি ওকে বলেছি ধরো রান্না টান্না করে উঠে আবার এক গাদা সারবো, তো সেইগুলো আবার কেচে আনলাম। ফাল্গুনী বাবাকে এসে বলছি হ্যাঁ আমি আমার জীবনটা এরমভাবেই কেটে যাক, আমি রান্না বাড়া করে রাখবো, তোমরা আগে আগে খেয়ে নিবা, আর আর কাজ মানে আমি কাজ করবো, আমার কাজ করেই চলে যাবে জীবনটা।